স্টার্ট লাইভ হয়েছে কমপ্লিট নমস্কার বন্ধুরা চলে এসেছি বেঙ্গল স্কুপের পর্দায় জন্মদিনে পঞ্চম আজকে আমাদের এই অনুষ্ঠানে যে তিনজন মানুষকে আমরা পেয়েছি তাদের সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই আমার বাঁ পাশে রয়েছেন পণ্ডিত স্বপন সেন আমার আরেক পাশে রয়েছেন তচন ঘোষ যা সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই সঙ্গীত জগতের এমন কোনো পুরোধা মানুষ নেই যারা এই মানুষটিকে চেনেন না বা জানেন না এবং আমার ডান পাশে রয়েছেন তচন ঘোষের সুযোগ্য পুত্র বনি ঘোষ তাকেও স্বাগত জানাচ্ছি এই লাইভ অনুষ্ঠানে প্রথম প্রশ্ন শুরু করি এই প্রজন্মেরই বনি ঘোষকে দিয়ে যে রাহুল দেব বর্মনকে কতটা কাছ থেকে তুমি দেখেছো আমার পিসেমশাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিল রাহুল দেব বর্মন ওনাদের বাড়িতে সারাক্ষণই আসতো প্লাস বাবা একটা ছবি কো ফিনান্স করছিল ঝঙ্কা যার সুরকার ছিল রাহুল দেব বর্মন তো পুরো রেকর্ডিংটা আমি করিয়েছিলাম গানগুলো মধুর ধ্বনিতে গানগুলো হয়েছিল তখন ফিল্ম সেন্টার থেকে পঞ্চমদার সময় একটু খারাপ ছিল বলে মধুর ধ্বনি প্যান্ডাতে একটা ছোট স্টুডিওতে করতো তো আমি যেতাম এলি তিওয়ারি থেকে সিঙ্গারা আনাতো আর আমার মাকে ফোন করে বলতো যে কি মিষ্টি ছেলে এসছে দেখো তো ওই ছবির সব কটা গান আমি করেছিলাম বাবা যায়নি আমি আর মা গেছিলাম রেকর্ডিংয়ে আচ্ছা তারপরে বসু সিনেমায় যখন বাবার শোতে নিয়ে এলাম আমি গেছিলাম আমার পিসির বাড়ি থেকে তুলতে আমার পিসিদের সাথে ফ্যামিলি রিলেশন ছিল কিন্তু আমি পিসিদের থ্রুতে না আমি পঞ্চমদাকে দেখেছি বাবার থ্রুতে পঞ্চমদার বাড়ি যেতাম আমি থেকেওছি পঞ্চমদার বাড়িতে আমি আর আমার পিসে মশাই বোম্বেতে সান্টা ক্রুজে মেরিল্যান্ডে আমরা দুরাত্রি ছিলাম তখন আশাজি বললো যে বাদল আর বনি গিয়ে থাকো ওখানে তখন পঞ্চমদার মা বেঁচে আছে কিন্তু রাত্রির বেলা যখন তখন পঞ্চমদা মারা গেছে মা আর সব গ্লাসে লেখা থাকতো আট ডি গোল্ডেন ইয়েতে করে আট ডি লেখা থাকতো গ্লাসগুলোতে রাত্রিতে পঞ্চমদার মা এমন চাকচাক ছিল ভয়তে আমি আর আমার পিসেমশাই বেরিয়ে তারপরে সানিনসান হোটেলে গিয়ে উঠলাম পঞ্চমদারকে খুব ভালোভাবে দেখেছি যখন ঝংকারের গান সিটিং চলছে অমিত কুমার গাইবে একটা মোহাম্মদ আজিজ গাইবে তো পঞ্চমদার একটা কাজের লোক ছিল মানু ও রান্না করতো পায়েস টায়েস আমরা বসে বসে খেতাম আমি অমিত দা ছিল মোহাম্মদ আজিজ ছিল মোহাম্মদ আজিজ সব কটা গান গিয়েছিল অমিত দা একটা গান গিয়েছিল আচ্ছা কলকাতায় যখন রাহুল দেব বর্মন যখন আসতেন কি পছন্দ করতেন খাবারের মধ্যে মাছ বাবা জানবে ভালো আচ্ছা বাবার কাছেই আসবো আমি বোম্বেতে বেশি দেখেছি আমি কলকাতায় কম দেখেছি বাবা বেশি দেখেছে বেশ কলকাতার প্রসঙ্গে আসি আপনার কাছে যে রাহুল দেব বর্মন তাকে আপনি কিভাবে দেখেছেন বা কিভাবে চিনলেন সেই ইতিহাসটা যদি একটু বলেন প্রথম বলি আমার আপন দিদি মিলি ভট্টাচার্য বাসগ্রহ খুঁজলে খুব ভালো বান্ধবী এই কদিন আগে করোনায় এই পৃথিবী ছেড়ে চলে গেছে ওর হাজবেন্ড বাদল ভট্টাচার্য আর ডি বর্মন ছিল মানে একটা লুঙ্গি দুজনে পড়তো এরকম বন্ধু ছিল এবং পঞ্চমকে কেউ হোটেলে রাখলে হোটেলে থাকতো না ভট্টাচার্যর বাড়িতে আমার বোনের বাড়িতে একটা ঘর ছিল যেটা আর ডি বর্মনের ঘর সেই ঘরটাই পঞ্চমদা উঠত পঞ্চমদাকে আমি যখন দেখেছি পঞ্চমদা ভীষণ খাবার রসিক প্রিয় মানুষ ছিল মানে খেতে খুব ভালোবাসত এবং খেতে সবচেয়ে বেশি ভালোবাসত নানা রকম মাছ যখনই আমার বোনের বাড়িতে উঠত তখনও নানা রকম মাছ খেত এবং মাছ খেতে বেশি ভালোবাসত এবং আমার সৌভাগ্য হয়েছে আমি রামপুরহাটে একটা শো করেছিলাম আর ডি বর্মন আশা ভোসলে জিনা তামান নিতিন মুকেশ শৈলেন্দ্র সিং রামপুরহাট এমন একটা গ্রাম যেখানে কোনো হোটেল নেই আমরা যাদের ফাংশন করতে গেছিলাম তাদের বাড়িতে সব আর্টিস্টরা উঠেছিল সেটা আমার একটা মানে দারুণ অভিজ্ঞতা আছে কারণ রামপুরহাটটা বোলপুর থেকে অনেক দূরে আর এমন জায়গায় ফাংশনটা হয়েছিল যেখানে কোনো বড় হোটেল কেন কোনো থাকার মতো হোটেলই ছিল না আমরা যাদের ফাংশন করেছিলাম তাদের বাড়িতেই আমরা ছিলাম আমার সৌভাগ্য হয়েছে পঞ্চমদাকে কাছ থেকে দেখার পঞ্চমদাকে নিয়ে শো করার তারপরে আমি একটা অভিনব শো করলাম যেটা আমি বোম্বেতে গিয়ে আমি বোম্বেতে প্রায় যেটা মান্নাদা বোম্বেতে একলা থাকতেন একলা মানে বাড়ি ডিস্টার্ব হতো না ওই জন্য আমি বোম্বে চলে যেতাম চার পাঁচটা ফাংশনের কনসেন্ট নিতে ওখানে গেলে আমার ইজি হতো উনি আমায় ডাকতেন
হয়তো আমি আধ ঘন্টার জন্য গেছি, সাড়ে তিন ঘন্টা থেকে গেছি, দাদা ছাড়তে নিই না, নানা গল্প, কলকাতার গল্প এসব করে আমি কনসেন্ট নিয়ে বেরোতাম। তা আমি মান্নাদাকে বললাম যে আমি একমাত্র আর্টিস্ট যিনি কনসেন্ট দিত, অ্যাডভান্স নিত না পয়সা। আচ্ছা, এটা তো বিশাল বড় একটা তথ্য পাওয়া গেল। কোনোদিন নিত না, কোনোদিন নিত না। এবং আমি যখন মান্নাদাকে সই করাতে গেছি, আমি বললাম বসুশ্রী সিনেমায় একটা শো করব মহালয়ের দিন, তোমার একটু অ্যালার্জি ছিল বসুশ্রীরে, আমি কেন আপনি ওখানে গাইবেন না কেন, বলে ওটা হেমন্ত আর শ্যামলের জায়গা, মানে হেমন্ত মুখার্জি শ্যামল মিত্র যেহেতু ওখানে খুব যাওয়া আসা করতেন, পয়লা বৈশাখ ওখানে গাইতেন, সেই জন্য একটু আপত্তি করলেন। আমি বললাম মান্নাদা আমি তো রবীন্দ্রসদন পাচ্ছি না, বলো ঠিক আছে তুমি যদি ভালোভাবে করো তো যাও করো, ওখানেই করো। আমি কনসেন্ট নিয়ে বেরিয়ে সিধে ওখান থেকে, তখন বোম্বেতে আমার অফিসে ছিল না, গাড়িও ছিল না, বাড়িও ছিল না, আমি একটা অটো রিক্সা ধরে সিধে পঞ্চমদার বাড়ি গেলাম। গিয়ে দেখলাম পঞ্চমদা একটা সিডি চালিয়ে একটা গানের মিউজিক চালিয়ে শুনছে আর দেখছে, আর মুসুরির ডাল রান্না করছে। উনি খেতে খুব ভালোবাসতেন, রান্না ভীষণ ভালো করতেন। আমাকে বললো কি রুগুলা খাবি তো এখানে, আমি হ্যাঁ, তাহলে বস। তাই বসলাম, বসে আমি যখন বললাম যে আমি একটা মান্নাদা শো করব, তোমাকে আমি একটা টিকিট দেবো ইন্ডিয়ান এয়ারলাইন্স, তখন একমাত্র ফ্লাইট যেটা একটা ফ্লাইটই আসতো, আমি বললাম যে একটা টিকিট দেবো আর তোমাকে পার হোটেলে রুম করে দেবো তুমি যদি একটু যাও। সঙ্গে সঙ্গে আমি বললো মান্নাদা শো, আমি এক প্রায় তিন ঘন্টা দাঁড়িয়ে থাকবো মান্নাদার জন্য। সেই বলার পর উনি রাজি হয়ে গেল আসছে, তা আমি ওই শোটা অর্গানাইজ করলাম বসুশ্রী প্রেক্ষার দিয়ে। মহলের দিন ছিল সকালবেলা, স্বপ্নদা বাজিয়েছিল, স্বপ্নদা বাজিয়েছিল, আর ওখানে অসাধারণ বাজিয়েছিল, মানে পঞ্চমদা বিরাট প্রশংসা করেছিল, রাধাকান্ত নন্দীর ছেলে মানিক, মানিক নন্দী ও বাজিয়েছিল, মানিক নন্দী, স্বপন সেন, প্রতাপ রায়, বেবিদা, বেবিদা সব বাজিয়েছিল। তা আমি যখন ফাংশনটা করছি, মান্নাদা জানতো না যে আটি বর্মণ আসবো। মান্নাদা দুটো তিনটে গানের পর হঠাৎ পঞ্চমদা ঢুকছে, আর পাবলিক বিরাট চেঁচাচ্ছে, যেই চেঁচানি শুনেছে মান্নাদা একটু রেগে গেলে ইংরেজি বলতেন, আমার হট করে বললো তোচন হোয়াট হ্যাপেন, কি হয়েছে, পাবলিক চেঁচাচ্ছে কেন, আমি বললো মান্নাদা পঞ্চমদা এসো, পঞ্চম এসছে, আরে পঞ্চম এসো 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 বলে পঞ্চমদাকে ডাকলো। এইবার পঞ্চমদা মান্নাদার সম্বন্ধে যখন বলতে আরম্ভ করলো, মান্নাদা মাইক কেড়ে নিচ্ছে, আবার পঞ্চমদা বলতে যাচ্ছে, আবার পঞ্চমদা মাইক কেড়ে নিচ্ছে, এই করতে করতে পঞ্চমদা ইয়ার্কি করে বলতো, বললো যে আপনাকে মান্না কাকা বলতাম, ভাই ওই পঞ্চম কোনোদিন আমায় মান্না কাকা বলোনি, আমায় সারা জীবন মান্নাদা বলেছে। এই বলে তো মান্নাদা মাইক্রোফোন নিয়ে পঞ্চমদার প্রশংসা করতে আরম্ভ করে বললো পঞ্চম কত গুণী জ্ঞানী ছেলে, পঞ্চমের কম্পোজ করা একটা গান শুনুন বলে, ঋষিকেশ মুখার্জির ছবির গান আয়ো কাহা সে ঘনশ্যাম, এটা গেয়ে যখন শেষ করলো বলল কত বুদ্ধিবিদ্যে থাকলে তবে এই গান বানাতে পারে, এটা বলেছিল বলে পঞ্চমদার বিরাট প্রশংসা করলো। এই নিয়ে আমার 29টা গান গিয়েছিল মান্নাদা, আর পঞ্চমদা অনেকক্ষণ বসেছিল মান্নাদার গানের সঙ্গে। মান্নাদার হঠাৎ নিজেই বললো পঞ্চম এবার তুমি যাও পেছনে গিয়ে বসো, তোমাকে আর কষ্ট করতে হবে না। তা সেসব দিনগুলো আমি ভুলতে পারি না। আর পঞ্চমদাকে আমি যেভাবে দেখেছি, আমার মনে হয় কলকাতার কোনো লোক ওইভাবে দেখেনি, কারণ পঞ্চমদা একদম আমাদের বাড়ির মতো ছিল। ওই যে বললাম আমার ভক্তিপতি বাদল ভট্টাচার্য, ওরা একটা পায়জামা একটা পাঞ্জাবি দুজনে ভাগ করে পড়তো কলকাতায়, এরকম বন্ধু ছিল ওরা। সেই জন্য আমার খুব সৌভাগ্য হয়েছে পঞ্চমদাকে দেখার, এবং পঞ্চমদার জন্মদিন আজকে আমি খুব মনে করছি ওনাকে, এবং উনি যেখানেই থাকুক উনি ভালো থাকুক, ওনার আমার আরেকটা গল্প মনে পড়ে। আমি প্রথম প্রথম আমার কাছে আসতো সুপ্রিয় বড়াল, ওকে আমি বসুশ্রী ফাংশনে একটা গান গাইবার সুযোগ দিলাম, সুপ্রিয় বড়াল বলে ডাকলাম, ও একটা শানুর হিট গান দিল হয়তো মানতা নেই একটা গান গাইলো। তখন আমি বললাম যে এই বসুশ্রী প্রেক্ষা গিয়েছে অনেক শিল্পীর জন্ম হয়েছে, আমি একজন নতুন ছেলেকে একটা গান গাইবার সুযোগ দিচ্ছি বলে। তখন বাবুল আমার হঠাৎ বললো তোজন্য আমি তখনও ব্যাংকে চাকরি করে স্ট্যান্ডার্ড চার্টারে, তো বললো বোম্বেতে যাব, আপনি যাচ্ছেন যখন আমি আপনার সঙ্গে যাব। তখন আমি ওকে বললাম দেখো ভাই আমি কোনো লাক্সারি করার জন্য না, আমার টাইম কম বলে আমি তো ট্রেনে যাব। তখন ও বললো আমি ট্রেনে করে ঠিক পৌঁছে, আপনি বলুন আমি কোথায় দাঁড়াবো। আমি ওকে বললাম তুমি গিয়ে একটা কাজ করো, সান্তাক্রুজে গিয়ে তুমি ঘড়ি যেখানে আছে ওইখানে ট্রেন থেকে নেবে, ওখানে দাঁড়াও, আমি তোমাকে
তখন আমার বোম্বেতে বাড়ি ছাড়ি সব আছে। আমি হঠাৎ বোম্বেতে গিয়ে বাবুলকে নিয়ে আমার বাড়িতে নিয়ে গেলাম, ও চান টান করলো, করে ওকে আমি আর ডি বর্মনের বাড়ি নিয়ে গেলাম। আমাদের ছেলেটা দারুণ গায়, একটা গান যদি তুমি শোনো খুব ভালো হয়। তখন আমার বললো দূর আমার কাছে নিয়ে এসেছি, আমার নিজের কোনো কাজ নেই, আমি ওর গান শুনে ওর সময় নষ্ট করব, আমি বেকার শুনে লাভ কী হবে। তখন আমি বললাম তাহলে তুমি একটা গান শুনবে না? বললো না, ওকে তুই একটা কাজ কর, মাইকেল জ্যাকসনের কাছে নিয়ে যা। আমি চমকে গেলাম, বোম্বেতে মাইকেল জ্যাকসনকে কোথায় পাবো? তখন ওর যারা লোকজন ছিল ওর কাজকর্ম দেখতো, তারা বললো পঞ্চমদা মাইকেল জ্যাকসন বাপি রাইজিকে বলে। তখন আমি বুঝলাম যে বাপি রাইজি কথা বলছে। অনেক তথ্য জানতে পারছি আস্তে আস্তে আমরা, কিন্তু সেই তথ্যগুলোর মধ্যে থেকে তো চলতে থাকবেই আরো তথ্য জানার ইতিহাস পর্ব। কিন্তু একটা যদি আর ডি বর্মনের গান তুমি বাজাও, তারপর তোমার সাথেও আর ডি বর্মনের সক্ষতার ইতিহাস আমরা একটু শুনতে চাইব। আমি আমি নিজেকে ধন্য মনে করব, নিশ্চয়ই বাজাবো। তার আগে একটা কথা বলবো, আমার সঙ্গীত জীবন ইন্সপিরেশন প্রেরণা আমি পেয়েছি পঞ্চমদেব বর্মনের কাছ থেকে। কারণ কি, যেদিন ওপেনিং রিলিজ হলো তিসরি মঞ্জিল বলে একটি বই বসুশ্রী হলে, আমি বিনা হলে আমি গিয়ে দেখলাম ওই রকম গান বাজনা আজ অব্দি সবাই মেলোডি নিয়ে ব্যস্ত, কিন্তু রিদিমটাকে যে উনি ওইভাবে হাইলাইট করেছে, একটা মিউজিক করেছিল আজা আজা। তা মাকে এসে বলেছিল, মা যদি আমি কিছু শিখি স্প্যানিশ গিটার শিখবো, পঞ্চমদা আমার কাছে ভগবান করে। আমার জীবনে ওই গল্পটা আমি পরে বলবো, তুই যখন তুমি যখন বলছো একটি গান বাজাতে, আমি পঞ্চমদাকে শুনিয়েছি বসুশ্রী হলে পরের দিন, সেই গানটা আমি শোনাচ্ছি, মনে পড়ে রুবি রায়, অসাধারণ গান। এ গান আমার মনে হয় না ভারতবর্ষ তোলপাড় করে দিয়েছিল। ওয়ান, মনে পড়ে রুবি রায়। যখন প্রোগ্রামটা শেষ হলো, আমি বললাম দাদা উনি কোথায়? বলে কে কে কে? পঞ্চমদা। আমি এক ফাঁকে কোনো ফাঁকে গিয়ে না পঞ্চমদার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। আরে স্বপন সিং, তুমি তো মান্নাদার সঙ্গে তোমরা বাজাচ্ছিলে, খুব ভালো বাজাচ্ছিলে। না দাদা, আমি একটা কাজ করব। কি করবে?
দাদা আপনার পায়ে একটু শোবো, স্ট্রেট বলেছিলাম। এবং পঞ্চমদা বললে তুমি কালকে পার্ক হোটেলে এসো, যে কোনো কোন একটা পার্ক হোটেল না কোন হোটেলে ছিলেন জানো উনি। তারপর আমি চলে গেলাম সকাল 10টার বদলে 9টার সময়। এই গানটা আমি শুনিয়েছিলাম পঞ্চমদা, আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল, সেইটা আমি সারা জীবন মনে করে রাখবো। এবং পঞ্চমদার ছবি আমি ঠাকুর ঘরে একজন মিউজিক ডিরেক্টরের ছবি রেখেছি, হি ইজ গ্রেট গ্রেটেস্ট পঞ্চমদেব বর্মন। আচ্ছা কিছু কি পরামর্শ কখনো চেয়েছিলে আন্টি বর্মনের কাছে? আমি আমি পঞ্চমদাকে বললাম দাদা আপনি তো চলে যাবেন কালকে, বলে কালকে না আমি কিছুক্ষণ পর চলে যাব। বলো ভাই, বলে দাদা একটা কিছু আইডিয়া দেবেন মিউজিশিয়ানদের জন্য, আমরা আমাদের কি কি গ্রামার সেকশন। তখন বলে কি আর বলো, তোমরা তো ভালোই বাঁচো, তবে একটা কথা বলছি তোমরা একটু রিদিমটা একটু চেষ্টা করো, মানে ফ্র্যাকশন চেষ্টা করো, মানে কি করে রিদিমটা আর একটু বাড়ানো যায়, চারকে এক 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 কি দুই আর দুই চার না করে আড়াই থেকে দেড় মাইনাস করে পৌনে তিন প্লাস করে গিয়ে এই রিদিমটা দেবে, আমার আপনাদের বইটা দেখে নেবে তোমরা রিদিম একটা ফ্র্যাকশন। আমি বললাম দাদা আমার তো মাথা ঘুরিয়ে যাচ্ছে। তখন উনি বললেন একটা কথা, তুমি যদি রিদিমকে অবহেলা করো কোনোদিন তুমি হাইলাইট হতে পারবে না। এবং আরেকটু বলেছিল, আমি একটু আর্টিস্টদের সম্বন্ধে একটু বলবেন এখানকার শিল্পীদের সম্বন্ধে, বলে কি বলবো, তবে ওদেরকে বলবে যে সারেগামা তো মেন গানের, কিন্তু সারেগামার ওপর নজর না রেখে এক্সপ্রেশনটা যেন একটু খেয়াল রাখে। আমার গান আশাজির গান দেখবে, আবার ওইটি আবার লতাজি অন্য স্টাইলে গিয়েছে, আবার কিশোরদা অন্যরকম, মোহাম্মদ রফি সাহেব অন্যরকম, আমার গানের এক্সপ্রেশনটা যেন অত্যন্ত বাড়ায়। আমি তখন দাদাকে আবার নমস্কার করেছিলাম এবং বাড়িতে এসে চিরকাল আমি মনে করে রাখবো। এবং এই তোচন ঘোষ আমার জীবনে একটা বিরাট হাইলাইট, আমি এনার 100টা প্রোগ্রাম থাকলে আমি 90টা প্রোগ্রামে যেতাম, সকাল 6টায় ঢুকতাম রাত 11টা, প্রত্যেকটা আর্টিস্টের সঙ্গে বাজিয়েছি। সেই জন্য আমার কাছে এটা বিরাট আশীর্বাদ পঞ্চমদেব বর্মনের মাথা আমার হাত দিয়েছিলেন। বনিতার কাছে আসি সরাসরি, যে বনিতা আর কোনো ঘটনা মনে পড়ে? পুরো ত্রয়ী ছবির পুরো শুটিং হতো আমার বাড়িতে। ও, ক্যামেরাম্যান ছিল বাবার বেস্ট ফ্রেন্ড রতন মুখার্জি, ডিরেক্টর ছিল বাবার বন্ধু গৌতম মুখার্জি, সৌমিত্র ব্যানার্জি আমার পাশে থাকতো, নানু দা হিরো ছিল, মিঠুন ছিল। এই প্রথম বাবারা সব যাচ্ছে বম্বে আর ডি বর্মনকে সই করতে, উত্তম কুমারের পর প্রথম আর ডি বর্মনের ছবি অ্যাজ আ মিউজিক ডিরেক্টর হবে। আরে আরে বাবা, ত্রয়ী বাবারা সব বম্বেতে তখন, তখন বাবাদের একটা বিরাট গ্রুপ ছিল, রতন মুখার্জি ছিল ক্যামেরাম্যান, কিশোর কুমারের সেক্রেটারি ছিল, তারপরে অমিত কুমার ছিল বাবাদের সাথে, তারপরে শক্তি সামন্তর চিফ অ্যাসিস্ট্যান্ট ছিল জ্যোতিদা ছিল, তারপরে অসিত সেনের ছেলে বাপ্পা অভিজিৎ সেন, এরা একটা বড় গ্রুপ। তো বাবারা গেল গিয়ে লিঙ্কওয়ে হোটেলে উঠতো, লিঙ্কিং রোডে, কারণ পঞ্চমদার বাড়ি সান্তাক্রুজের পাশে, গিয়ে সাইন করলো ত্রয়ী। ত্রয়ীর পর আবার পঞ্চমদা কোনো ছবি করেনি বাংলা, অনেক গ্যাপ ছিল, অনেক লম্বা গ্যাপ। তারপরে বাবা গেল গিয়ে সাইন করলো ঝংকার, আর প্রসেনজিৎ গেল সাইন করলো নিজের ছবি পুরুষোত্তম, একসাথে দুটো ছবির রেকর্ডিং হয়েছিল। তো বাবাকে তখন দিলীপ দিলীপ যে প্রডিউসার ছিল, সেও মিউজিক ডিরেক্টর, তারা প্রডিউসার ছিল, বাবা ফাইন্যান্স করেছিল। তো বললো যে পঞ্চমদা সাইন করবে, তো বললো চলো, এত বছর কোনো ছবি করিনি। তখন বাপি লাইনি কেউ বাবা সই করিয়েছিল গুরু দক্ষিণার জন্য। আচ্ছা, বোলপুরে বাবা গেল, তখন আমাদের ফ্ল্যাট জুহুতে, আমরা নর্থ বোম্বে হাউসিং সোসাইটিতে থাকি। তো বাবা নিয়ে গেল দিলীপ দিলীপকে, তখন দেবেশ ঘোষ বাবা, দেবশ্রী রায়, দেবশ্রী রায় মা, এরা সব একসাথে পার্টি করত ওইখানে, ভিক্টর দা ওইখানে গিয়ে পঞ্চমদাকে বাবা সই করলো, বললো তুইও সই করলি, এই বোম্বা এসে আমাকে সই করিয়ে গেছে পুরুষোত্তমের জন্য। আমি মনে করছি এখন পঞ্চমদা এমনই ছিল, মিউজিক মানে ও তো লয়ের রাজা ছিল, সব বম্বের লোকরা বলতো। আমার মনে আছে একদিন পঞ্চমদার বাড়িতে বসে আছি, লক্ষ্মীকান্ত প্যারেলারের লক্ষ্মীকান্তজি ফোন করেছে, অনু মল্লিক বোধ হয় কোনো ম্যাগাজিনে কিছু লিখেছে পঞ্চমদার নামে আর লক্ষ্মীকান্ত প্যারেলারের নামে। আমার সামনে পঞ্চমদা বললো, তার কে কি লিখেছে এটা নিয়ে মাথা কেন গরম করছি, বাপ বাপই হয় ছেলে ছেলেই হয়,
মানে বুঝিয়ে দিল লক্ষ্মীকান্তকে যে আমি আর তুই বাবা আর বাকি যারা এসছে তারা সব ছেলে। ও এই কথা বলে বাপ বাপই হতা বেটা বেটাই হতা। তখন বুঝলাম যে লক্ষ্মীকান্তকে কিভাবে বোঝালো এসব নিয়ে মাথা ঘামিও না, একটা কথা বুঝিয়ে কে কি লিখেছে এটা নিয়ে মানে ইয়েই করো না তুমি। তোমায় কি বলতো 1942 রিলিজের আগে আরেকটা মজার ব্যাপার ছিল, আমি গেলাম আমাকে বললো যে আমি তখন আর কোনো ফাংশন নিয়ে যাইনি, এমনি গেছি দেখা করতে, আমাকে বসিয়ে গল্প টল্প করে বলো দুপুরবেলা লাঞ্চ এখান থেকে যাবি আমি ঠিক আছে। তখন গান চলছে, তখন বিধুভূষণ চোপড়া ওকে সাইন করেছে, চোপড়া সাইন করেছে। তখন আমায় বললো যে আমি কালকে আমার ফার্ম হাউসে যাচ্ছি, পরশু ফিরে আসবো, আসতে তোকে কতগুলো গান শোনাবো। বলে একটা গালাগালি দিয়ে বললো, কারণ পঞ্চমদার একটা ব্যাপার ছিল সেটা বোম্বের সবাই জানে, শানু আমায় গল্প করেছে যে আমি এত ভালো গাইলাম তারপরে আমার পিঠ চাপড়ে বিচ্ছিরি বিচ্ছিরি গালাগালি দিচ্ছে। তখন সেক্রেটারি ভরতকে জিজ্ঞেস করলাম, আরে আমি এত ভালো গেয়েছি বলছে এদিকে আমায় গালাগালি করছে, বলছে পঞ্চমদার সিস্টেম হচ্ছে যদি খুব ভালো গেয়ে থাকো তাহলে পঞ্চমদার ওই গালাগালিগুলো করবেই তোমাকে, তার মানে তুমি দারুণ গেয়েছো। তারপরে তো ইতিহাস হয়ে গেল কুচনা কাহো, শানুর জীবনের ইতিহাস বলতো পঞ্চমদা বলতো যে তোচন দেখবি 1942 রিলিজ করবে আমার বাড়ির বাইরে প্রোডিউসারদের লাইন লেগে থাকবে, কিন্তু দেখে যেতে পারলো না। আমাকে কুমার শানু একবার বলেছিলেন, তোমার সর্বশ্রেষ্ঠ হিট গান কি? বলে অনেক হিট গান আছে, বাট আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মাইলস্টোন হচ্ছে 1942। আমি গ্রেডে উঠে গেলাম একদম টপে, ওই গান মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছিল। সত্যি তাই 1942 একটা অসাধারণ। আচ্ছা কোথাও কি মনে হয় বনিতা, মানে তুচন বাবু এবং তোমাকে দুজনকেই আমার প্রশ্ন, যে 82 বার্থডে আজকে, বয়সটা কিন্তু দেখলে সেরকম কিছুই নয়, 54 বছরে মারা গিয়েছিল তিনি যে সময় চলে গেলেন, যদি এখন থাকতেন তাহলে সঙ্গীত জগৎ কোথায় থাকতো বা ভাবা যায় না। তারপরে কি অনেক নতুন তারকাও বোধহয় তৈরি হতো, আর বাইপাস করতে গেছিল, একা গেছিল লন্ডনে, তাই নাকি? লন্ডনে একা গেছিল, আমার পিসিকে চিঠি লিখত, ওই চিঠিগুলো আছে আমার পিসির বাড়িতে, চিঠি লিখতো ওখান থেকে লন্ডন থেকে যে বাইপাস করে। তারপরে বাড়ি ফিরে রোজ মর্নিং ওয়াক করবে বলে সব কিছু কিনে ফিনে এনেছিল, জগিং স্যুট ফুট, গিয়ে বেডরুম থেকে গিয়ে বসার ঘরে যেতে আবার চলে আসতো, এসে ডক্টর বারণ করেছে সিগারেট খেতে না, তারপরে সিগারেট, তারপরে তো এই ঘটনা। আচ্ছা উনি ঘুমোতেন কতক্ষণ সেরকম কিছু তথ্য আছে জানা আছে? রাত্রিতে পার্টি করে দিয়েছে। আমার মনে হয় মানে রাহুল দেব বর্মন সঙ্গীতের পাশে এমন সব এফেক্ট সব বার করেছেন, মানে সাইকেলের বেল দিয়ে, চায়ের কাপ দিয়ে, গ্লাস দিয়ে, একটা করেছিল, একটা করেছে Thank you.
মিশেল বর্মন এর স্মৃতি 91 মারা গেছে না 92 আমি জানি না ওইরকম সময় কিন্তু তারপর মডার্ন গান আমরা তারপর থেকে আর কোনো গান এস্টাবলিশ হয়নি আজকে 30 বছর হয়ে গেছে এই জন্য রাহুল দেব বর্মনকে আমরা কোটি কোটি নমস্কার ওইরকম প্রতিভা ভগবান পাঠিয়েছে কিছুই রেখে যায়নি কিন্তু ওরা ইতিহাসটা কোনোদিন যাবে না সত্যিই তাই ওনার ইতিহাস একদম কি যাবে আমি আপনার কাছে আবার আসব যে আপনি একটা প্রজন্মকে তখন দেখেছেন চোখের সামনে থেকে এখনকার প্রজন্ম যেরকম ভাবে গান বাজনা করছে তাদের ব্যবহার বলুন বা তাদের এই যে শিক্ষা প্রযুক্তি একটা নতুন একটা ধারা তৈরি হয়েছে সেক্ষেত্রে কি কোথাও মনে হয় যে পুরনো প্রজন্মের যারা শিল্পী ছিলেন তারা প্রচন্ড রেসপেক্ট করতেন অন্য শিল্পীদের তোমার ধারণা কি এই সম্বন্ধে বলবে একটা আমি একটা গল্প বলি যে গল্পটা বলিনি সানুর যে ইতিহাস হয়েছে কুচনা তহগে তার একটা বড় ইতিহাস হচ্ছে সানু জুহু থেকে ফিল্ম সেন্টার মানে শহরে গেছে গান করতে এই বিধুভূষণ চোপড়ার এই ছবির গান লাভ স্টোরি সানু যখন গেছে আদি বর্মন বসে আছে ওকে ডেকে ডিরেক্টর বললো যে সানু স্যারকে ফিরিয়ে দাও সানুকে দিয়ে গান করাবো না তখন অর্জুনদা বললো কেন বললো এক গাল দাড়ি কাটেনি যে জামাটা পরে এসছে সেই জামাটা স্ক্র্যাচ ইস্ত্রি করানি আমি আমার ছবিতে এরকমভাবে গান করাবো না ওকে তিন চার দিন পরে টাইম দাও পঞ্চমদা যেই সানুকে বলতে গেল সানু আজকে রেকর্ডিংটা করছি না কারণ সানু জুহু থেকে শহরে গেছে পেরার রোডে তখন সানুর পিক টাইম তখন সানুকে বললো আজকে তোমার গান হবে না তুমি চলে যাও তিন দিন পরে ডেট দিল বললো পঞ্চমদা কি অসুবিধা আছে আমার তো গান রিয়াজ করা আছে সব করা আছে আমি গিয়ে দেবো আধ ঘন্টার মধ্যে গান দুটো গানই গিয়ে দেবো তখন বললো না আমার ডিরেক্টর আজকে চাইছে না বলেই দিল ওকে যে তোমার এক গাল দাড়ি তুমি কাটোনি জামা ইস্ত্রি করোনি স্ক্র্যাচ জামা সেই জন্য তুমি তিন দিন পর এসো গান গাইতে সানু তো ওখান থেকে ফিরিয়ে দিল সানু ফিরে এলো না বললো চান করে প্রথম গান আমার গাইতে হবে এই গানটা আমার ইম্পর্টেন্ট গান চান টান করে সেভ করে আসবে তারপরে আমি গাবো প্রথম ফার্স্ট গান এটা ফার্স্ট গান সেই করে সানু এই গান হলো সেই গান আর সবচেয়ে বড় এই গান কিন্তু অমিত কুমারের রিহার্সাল করা ছিল তখন কিশোর কুমার মারা গেছে অমিত ইনকাম ট্যাক্সের ব্যাপারে দিল্লি গেছে ওর বাবার সব কাগজপত্র ঠিক করতে অমিতের জন্য ওয়েট করে করে আর ওরা দাঁড়ালো না তখন শানুকে ডেকে ওই গান গাইয়ে দিল এই হচ্ছে ভাগ্য এই হচ্ছে ইতিহাস একদম কারণ তখন পঞ্চমদা সব গান অমিত কুমার গাইছে সব গান আমার এখনো মনে আছে আমি পঞ্চমদার খানিকটা ছায়া পেয়েছিলাম আমি বোম্বে গেছি প্রীতমকে ফোন করেছি তা প্রীতমকে আমি বললাম তোমার স্টুডিও তোমার মিউজিক রুমটা কোথায় আমি আসবো আমার দরকার আছে তখন আমার 35 বছর অ্যাজ এ ইমপ্রেসারিও একটা ফাংশন হচ্ছে নেতাজি ইন্দোরে তাতে বোম্বে থেকে 22 জন সিঙ্গার এসেছিল সুনীল শেঠি এসেছিল মহিমা চৌধুরী এসেছিল শক্তি কাপুর সবাই আমার অনার এসেছিল কেউ এক পয়সা নেয়নি ট্রেনের টিকিট আর হোটেল নিয়েছিল তা আমি ওটার জন্য প্রীতমকে ইনভাইট করবো বলে প্রীতমকে ফোন করেছি ও আমার ফোনটা ধরে বললো প্রচন্ডা আপনি আমার স্টুডিও চিনতে অসুবিধা হবে আপনি একটা কাজ করুন এই কফি সেন্টারটা এইখানে আপনি ওখানে বসুন আমি আসছি আমি সেদিন দেখলাম ও এত বড় মিউজিক ডিরেক্টর হয়েছিল একটাই কারণে আমি কে কলকাতা থেকে গেছি বললো না না আমরা আনন্দবাজার পড়ে কলেজ লাইফে আপনার নাম দেখে বড় হয়েছি সেই জন্য আপনি খুঁজে আসবেন না আমি আপনাকে আনতে যাচ্ছি ওখানে একটা কফি শপে আমি বসলাম প্রীতম গাড়ি নিয়ে এসে আমায় নিয়ে গেল ওর স্টুডিওতে তারপর তো আমার এই ফাংশনটায় প্রীতম আসতে গিয়ে সকাল থেকে তিনটে প্লেন মিস করেছিল রাত্রিবেলা জাগে সকালে ঘুমোতে যায় আর ওর যত রেকর্ডিং সব রাত্রিবেলা করে সকালবেলা ঘুমোতে যায় বলে সকালের প্লেন মিস করেছে আবার দুপুরের প্লেন ধরতে গেছে সেটাও মিস হয়ে গেছে লাস্ট বিকেলের ফ্লাইট ধরে আসছে তখন দেখছে ওর কাছে টাকা নেই ক্যাশ টাকা দিয়ে টিকিট কাটতে পারছেন আর লোক বাঙালি ভদ্রলোককে চিনতে পেরেছে ওকে বলছে আমি আপনাকে টাকা দিচ্ছি আপনি টিকিট করুন আমায় পরে পাঠিয়ে দেবেন সেই টিকিট নিয়ে যখন এয়ারপোর্ট নেমেছে তখন পুলিশের কমিশনার আমায় বলছে যে ফাংশন বন্ধ করুন অলরেডি অনেক রাত্রি রয়ে গেছে আর আমি ফাংশন করতে দেবো না তখন আমি বললাম আপনি যা ইচ্ছা করুন আমাকে অ্যারেস্ট করুন প্রীতম নেমে গেছে এয়ারপোর্ট ও যতক্ষণ না ঢুকছে আমি ফাংশন বন্ধ করতে পারবো না
আচ্ছা আর ডি বর্মন কোন লিরিসিস্টকে বেশি প্রেফার করতেন এরকম কিছু আনন্দ বক্সি অলওয়েজ আনন্দ বক্সি ফেভারিট আমাদের একটা ছবি তখন জিনাত আমান বাবার খুব ক্লোজ আমাদের খুব ক্লোজ জিনাত আমানের বর ডিরেক্ট করছে ফার্স্ট ছবি বইয়ের নাম হচ্ছে গ্যাং আমি মা আর বাবাকে আর ডি বর্মন আর একটা হোয়াইট ফিয়েট ছিল ওকে পুতুল ফুতুল লাগিয়ে তারপরে এস্টিম কিনেছিল তখন ফিয়েটটা চালাতো তো আমাদেরকে নিয়ে গেল মেহবুব স্টুডিওতে গ্যাং এর মহরত গান কে লিখবে আনন্দ বক্সি কথা বলছি এই যে অমর প্রেমের গান করেছিল পঞ্চম দা কিশোর দাকে যখনই গান শুনিয়েছে বলতো এই গানটা কে গাইছে হিরোইনের মুখে বললো লতা মঙ্গেশকর বললো আগে লতাকে দিয়ে গাও সেম গান আগে লতা গাইবে সেই গান কিশোরদাকে শোনালো শোনার পর কিশোরদাই গান রেকর্ড করলো আচ্ছা তার জীবনে আশা ভোসলের একটা বিশাল বড় পার্ট সেটার সম্বন্ধে কিছু আইডিয়া আছে যে কিভাবে তাদের সম্পর্কটা তৈরি হলো বাবা বলতে পারো দেখো আমি প্রথম একটা কথা বলি আশা ভোসলের সঙ্গে পঞ্চমদার পঞ্চমদা যখন বিয়ে করেছিল একজন গুজরাটি মহিলাকে তখন ওই বিয়েতে আমরা ছিলাম তাকে বিয়ে করেছিল সেই বিয়েতে আমরা ছিলাম সেই বিয়ের উৎসব হয়েছিল কলকাতায় আমি আমার দিদি আমার জামাই বউ আমরা সবাই গেছিলাম আমি বিয়েতে তারপরে পঞ্চমদার সঙ্গে ওই ভদ্র মহিলার কোনো ইস্যু টিস্যু না হওয়ার পর ছাড়াছাড়ি হয়ে যায় ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তার আগে কিন্তু একটা কথা আমার এখানে বলা উচিত কিনা আমি জানি না আশা ভোসলে কিন্তু অপি নায়ারের লকেট পড়ত তখন অপি নায়ারের সব গান আশা ভোসলে গান আর সব হিট আর গায়ও অপি নায়ারের লকেট পড়ে থাকতো আশা ভোসলে তারপরে তো অপি নায়ারের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল তারপরে পঞ্চমদার সঙ্গে আশা ভোসলের একটা ভাব হলো এবং ভাব হওয়ার পর পঞ্চমদা ওকে বিয়ে করলো সেই বিয়েটা রেজিস্ট্রি হয়নি কিন্তু মালা পরে মালা বদল করে যেরকম বিয়ে হয় সেই ফটোটাই আশাজির কাছে ছিল পঞ্চমদা মরে যাওয়ার পর ওইটাই এস্টাবলিশ করে পঞ্চমদার ফ্ল্যাট ব্যাংক ব্যালেন্স যা যা ছিল সব আশাজি পায় আশাজির সঙ্গে পঞ্চমদার এটা একটা অনেক বয়সের ডিফারেন্স ছিল কিন্তু আশাজির সঙ্গে ওই আশাজির পঞ্চমদার যেসব গান আশাজি গেয়েছে সব গানই তো পঞ্চমদার সুপারিট শুধু না মানে ক্রিটিক্যাল গান যেগুলো সেগুলোই আশাজি গেয়েছে আচ্ছা সে সময় আর কোন কোন শিল্পীরা মনে প্রাণে চাইতেন যে তারা ভীষণ ভালো গান কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না কোথাও এরকম কি কখনো আর ডি বর্মনের সাথে তারা যোগাযোগ রাখতেন আর ডি বর্মন গাইছিল আরতি মুখার্জিকে মাসুমে সুপারহিট গান মাসুমে কবিতা কৃষ্ণমূর্তি যেটা লাস্টের দিকে সব গান কবিতা কৃষ্ণমূর্তিকে দেওয়া হতো শোতেও কবিতা কৃষ্ণমূর্তিকে নিত তখন আশাজি শো করতো না একসাথে তখন সব শোয়ে কবিতা কৃষ্ণমূর্তি আর খুব ভালোবাসতো কবিতা কৃষ্ণমূর্তিকে আর সব গান 1942 হোক যখন ব্যাড ফেস চলছিল তখনও সব গান কবিতা কৃষ্ণমূর্তিকে দিলাম হতো হ্যাঁ কবিতা কৃষ্ণমূর্তি তবে আমার মনে হয় কি একটা কথা আশা ভোসলে তো ওয়ার্ল্ড ক্লাস আর্টিস্ট কিন্তু আশা ভোসলেকে পার্সেন্টেজটা হায়েস্ট তুলে দিয়েছেন পঞ্চমদেব বর্মন আর রাহুলদেব বর্মনের যে সমস্ত গানে আশাজিকে আমরা পেয়েছি যেভাবে যেমন দম মানে দম যেমন দিল পরসি হায় বলে একটা একটা গজল ফ্লেভারে একটা এলপি করেছিল একটু শুনি না এবার মানে আমি আমার আমি গেলাম এবং পঞ্চমদাকে শুনিয়েছিলাম একটা গান কাঠের গিটারে উনি বলেছিলেন স্বপন তোমার গানে আমার হাত শুনে খুব মুগ্ধ হলাম যেমন এই গান বোধহয় কোনোদিন পূরণ হবে না
এসেছিল মজুশ্রীর ফাংশনে বাবা ইকোনমি ক্লাসের টিকিট দিয়েছিল নিজের পয়সা দিয়ে টিকিটটাকে বিজনেস ক্লাস করে এসেছিল হ্যাঁ বাবা তখন পাচ্ছিল না ইকোনমিক টিকিট পাঠিয়েছিল ইন্ডিয়ান এয়ারলাইন্সে আচ্ছা তো নিজের টাকা দিয়ে নিজের টিকিটটাকে বিজনেস ক্লাস করে কলকাতায় এসেছিল ফেরতে গেছিল একটা পয়সা বাবার থেকে নেয়নি ঘটনা ওগুলো ভাবা যায় না এইসব মেন্টাল এখন কাউর হবে না গাড়ি ছিল না রফি সাহেবের সাথে বাবা দেখা করতে যাচ্ছে মেবু স্টুডিওতে পঞ্চমদার গান করতে যাচ্ছে রফি সাহেব বাবা অটো থেকে না নেমেছে আর মেবু ছিল লম্বা সিঁড়ি কাঠের তুমি কবে এসছো চলো ভেতরে চলো গেলাম ভেতরে ভেতরে নিয়ে গিয়ে আগে চা খেতে বসালো বললো আমার গান রেকর্ডিং আছে যাবে না রেকর্ডিং শুরু পঞ্চমদারি গান আমি আমি আমার আরেকটা জিনিস মনে পড়ছে আমার গুরু ছিল অজয় বিশ্বাস যে ফাংশন লাইনে কিং ছিল যে তিনটে হিন্দি ছবি করেছিল প্রথম ছবি করেছিল সম্মান যে ছবিতে চাল্লা কেলা গানটা ছিল সুপারহিট মুকেশ তারপরে করেছিল সমঝোতা যে ছবিতে কিশোর কুমারের সমঝোতা গাম সে কাঁদলে না তারপরে একটা ছবি করেছিল দোঁয়াকে বিশ্বজিৎ আর রেখা ওই রেখাকে খুব বিচ্ছিরি দেখতে ছিল মানে রানী মুখার্জির বাবা রাম মুখার্জি আর অজয় বিশ্বাস এরা মাদ্রাস থেকে ওকে ডিসকভার করে এনেছিল এনে এই ছবিটা বানিয়েছিল দোঁয়াকে আমার মনে আছে অজয় বিশ্বাস একটা ফাংশন করলো রাঁচিতে আমরা তখন অ্যাসিস্ট্যান্ট আমি আর বিশু চক্রবর্তী এখন নেই আমাদের মধ্যে আমার পার্টনার ছিল আমরা দুজনে গেছি রাঁচিতে রাঁচিতে ফাংশন হয়ে গেছে বাম্পার বাম্পার হয়ে গেছে অজয় বিশ্বাস আনন্দের এত ড্রিঙ্ক করে ফেলেছে প্লেনই ধরবে না ওর টিকিটটায় আমি তখন তো টিকিট এসব দেখতো না আধার কার্ড দাও এই দাও নাম মেলা তো ওসব করতো না আমি ওর টিকিটটা নিয়ে এয়ারপোর্টে বসে গেছি প্লেনে কলকাতায় নামছি যখন রফি সাহেবের সেক্রেটারি ছিল রাপন শালা জাইন 7 ফুট লম্বা সে হিরোর মতো দেখতে আমি যখন কলকাতায় ল্যান্ড করলাম তারপরে রফি সাহেব বোম্বের ফ্লাইট ধরবে প্রায় 2.5 ঘন্টা বাকি আমাকে জিজ্ঞেস করলো তুমি টাকা পেয়েছো কিছু কালকে তোমরা এত খাটলে আমরা আমি কিছু পাইনি সঙ্গে সঙ্গে সেক্রেটারি কাম শালাকে ডাকলো দেখুন তোর সঙ্গে 10,000 আর ওর যে পার্টনার দিশু ওকে 10,000 তখনকার দিনে মানে 10-10-20,000 টাকা আমাদের দিল 10,000 টাকা সমান ভাবতে পারো এই ছিল মোহাম্মদ রফি আমরা আমাদের ভাগ্য আমরা এসব লোকের সঙ্গে এটা সৌভাগ্য এটা সৌভাগ্য এটা কি চারটিখানি ব্যাপার না আচ্ছা তখন যেটা হতো মানে এটা আমারও ভীষণ মিউজিশিয়ান হিসেবে জানার ভীষণ আগ্রহ যে তখন তো লাইভ যখন আমাদের ছবি করছে পঞ্চমদা ঝংকার মধুর ধ্বনিতে গান হবে তো হঠাৎ সিঙ্গানা ফিঙ্গানা আনিয়েছে বলে এটা পঞ্চমকা রেকর্ডিং এ বনিকে প্রডিউসারের ছেলে এসে বনিকে খাওয়া সিঙ্গানা আনো তিওয়ারি থেকে সিঙ্গানা এনেছে বোম্বে তিওয়ারি আচ্ছা তো গাইবে কে গাইবে অমিতদা মাছেদের দাম বেড়েছে মানুষের দাম কমেছে টাকায় টাকায় মানুষ বিক্রয় মাছের কিলো 60 টাকা মাছ না খেয়ে বাঙালি গো কি করে যে যায় থাকা অমিতদা এসছে জলি মুখার্জি কোরাস তখন কোরাসে গাইছে গায়ে অমিতদা টেক করবে জর্জ বেকারের উপরে গানটা ছিল আর প্রসঞ্জিতের মুখে সব গানগুলো গিয়েছিল মোহাম্মদ আজিজ সুপারহিট গান ছিল সারগামের বাংলা ছিল বইটা আচ্ছা ঝংকার প্রসঙ্গ আর দেবশ্রী রায় তো লাইভ রেকর্ডিং হচ্ছে কোনো অটো টিউনার নেই গলাটি একটা ভুল হয় সেকেন্ড টেক একটা মিউজিশিয়ান ভুল করলেও সেকেন্ড টেক একটা আর্টিস্ট ভুল করলেও সেকেন্ড টেক মানে আর ওর যে ইয়েটা ছিল মানে যা ক্ল্যারিটি অফ মিউজিক ও জীবনে কোনোদিন প্রোগ্রামিং করে ক্লাইন্ট আসবে না লাইফেও কোনোদিন আসবে না এই ব্যাপারে আমার একটা অভিজ্ঞতা আছে যে অ্যাকুস্টিক রেকর্ডিং আগে মানে পঞ্চমদা তো গুরুদেব অনেক গুরুদেব নিশ্চয়ই আমি পেয়েছি সলিল চৌধুরী একজন ছিল একটা বই গান আমি করেছিলাম সকাল 10টায়
32 জন মিউজিশিয়ান ছিল টেকনিশিয়ান স্টুডিও। সেই বইয়ে তার রিহার্সাল হলো, রিহার্সালটা শেষ হলো সন্ধ্যে 6টার সময়, এসে হোল নাইট রেকর্ডিং হলো। তখন সলিলদা এসে বলছে পরের দিন শোন গানটা আমার ভালো লাগছে না, অলরেডি 14 ঘন্টা ওভারটাইম হয়ে গেছে। তখন সব গানে রিহার্সাল করে, হ্যাঁ সব গানে, যতগুলো গান আগে অমিত দাস তো মিউজিক রুমে হারমোনিয়াম নিয়ে বসে গান তোলা, তো ওই সেম ডেতে গিয়ে লিখে নিল আর গান গাইলো, ওরকম না রিহার্সাল করতো। তারপরে ওই গানটা আমাদের ওই গানটা তো সুপার হিট হয়ে গেছিল পঞ্চম ধরে, আমাদের এই সারে ঝংকারে বাজলো রে ঘুমরু তালের সারা, সুপার হিট গান, সুপার ডুপার হিট হয়েছিল গান ঝংকারে তোমার তাই তো গিয়ে যায়। হিট গানের ব্যাপারটা বলছি একটা কথা, এই যে দম্বরদমটা যেটা বানালাম, আমি তো আমার ছেলের কাছে গেছিলাম ওই স্টুটগার্টে জার্মানিতে, তখন ওরা আমাকে একটা হাইলাইট করেছিল, খুব বিরাট ভাবে সম্বোধনা দিয়ে, তখন আমি অনেকগুলো গান বাজিয়েছিলাম। কিন্তু এই দম্বরদমটা যখন বাজালাম আমি, ওই গানটা আই প্লে টু টাইমস, যেই শেষ হলো তখন পাবলিক উঠে এসছে স্টেজেতে, বলে এই গানের মতন আজ অব্দি কোনো গান হিট হয়নি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ হিট গান রাহুল দেব বর্মনের দম্বরদম। আজকের দিনেও কোনো অনুষ্ঠান হয় না যেখানে পঞ্চম দার গান থাকে, একদম একদম, কোন আড্ডি বর্মনের গান ছাড়া যত বড় যে হিট দিয়ে থাকুক না না, কোন সঙ্গীত শিল্পী এসে আড্ডি বর্মনের গান না গাইলে ওই ফাংশন চলে না, গাইতেই হবে আড্ডি বর্মনের। আজকের দিনেও রিমিক্স গান আড্ডি বর্মনের, আজকেও অক্ষয় কুমারের ছবিতে আড্ডি বর্মনের গানকে রিমিক্স হচ্ছে, হিমেশ রেশমিয়া করেছে। আচ্ছা ওই রিদিম ফ্যাকশন, ওই আড়াই থেকে সাড়ে তিন ওই ছোয়াচা, ওই রিদিম ফ্যাকশন কোন মিউজিকেটার মধ্যে? আচ্ছা কোথাও কি মনে হয় যে আড্ডি বর্মন যা বাঙালিকে দিয়েছেন, শুধু বলবো না মিউজিক ওয়ার্ল্ডে যা দিয়েছেন, কিন্তু কোথাও কি বাঙালিদের থেকে আরো অনেক কিছু প্রাপ্তি ওনার ছিল? সবার থেকে প্রাপ্তি ছিল, ওনার যখন 10 বছর কাজ ছিল না, 10 বছর বাড়িতে বসে গেছিল, মানে একদম তখন সব ছবি বাপি লাইন, সব ছবি বাপি লাইন সবাইকে বসিয়ে দিয়েছিল বাড়িতে ওই 10 বছর, কাউকে কল্যাণজি আনন্দজি লক্ষ্মীকান্ত প্যানেল কাউকে কাজ করতে, ও একটা বাপি লাইন এরা ছিল। তো তখন বাপি লাইরিকে বলতো সবাই উল্লাস নাগর কা আড্ডি বর্মন, উল্লাস নগর নকল মাল বিক্রি হয়, ছবিও বেরিয়েছিল উল্লাস ঝাঁকায় দিয়ে উল্লাস নাগর কা আড্ডি, তো আড্ডি বর্মন অনেক বেশি পাওনা ছিল। ওই যে 10টা বছর যে উনি ডিপ্রেশন বলুন ফ্রাস্ট্রেশন বলুন যাতে গেল, ওই 10টা বছর ওনাকে দিয়ে যদি, তারপরে অঞ্জন চৌধুরীরা গিয়ে অনেক বাংলা ভালো ভালো গান করিয়েছিল যখন কাজ কম ছিল। তবে এটা ভগবানের খেলা, ভগবানের উপর তো কারোর হাত নেই, কি হলে কি হতো, কি হতো না কি হলো আমি জানি না, প্লাস মাইনাস, কিন্তু পঞ্চম দেব বর্মনের কাছে কি পেতুম না পেতুম আরো আমি জানি না, কিন্তু রাহুল দেব বর্মন যেটা দিয়ে গেছে ওই 54 না 55 বছর বয়সে উনি মারা গেছে, তার মধ্যে যেটা দিয়ে গেছে ওইখানে স্পর্শ কেউ করতে পারবে না। আচ্ছা আমরা কি সবাই মিলে একটা লাইভ চলছে অনুষ্ঠান দাবি জানাতেই পারি যে রাহুল দেব বর্মন নামাঙ্কিত মেট্রো স্টেশনের প্রচুর জনের যারা রয়েছেন প্রভাত প্রতিম মানুষ তাদের নামাঙ্কিত মেট্রো স্টেশন রয়েছে, রাহুল দেব বর্মন নামাঙ্কিত একটা তো মেট্রো স্টেশন হতেই পারে, তাই নয় কি? সহমত, ডেফিনেটলি হওয়া উচিত, ডেফিনেটলি। আপনার আর কিছু যদি রাহুল বর্মন সম্বন্ধে, কারণ টলিউড টালিগঞ্জ যাকে বলি সেখানে উত্তম কুমার থেকে শুরু করে কিশোর কুমারের আবক্ষ মূর্তি রয়েছে, যদি আমাদের টালিগঞ্জের কোন একটা জায়গাতে সেখানেও যদি আড্ডি বর্মনের মূর্তি, উনি গর্ব আমাদের, যদি সেখানে আমরা ভরতে পারি বা সেখানে যদি রাখতে পারি সম্মান জায়গা, খুব কেমন হয়, খুব ভাবে দামি কথা, গভর্নমেন্টের করা উচিত, ঠিক আমাদের রাজ্য সরকারের করা উচিত। পঞ্চমদার একটা মূর্তি হয়েছে যখন পুরুষোত্তম করছে তখন দেবশ্রীর বোনকে দিয়ে গান গাইছিল, যখন কনকর্ডের মালিক নিয়ে এলো প্রথম আড্ডি বর্মন কলকাতায় এসে রেকর্ডিং করলো, উষা উত্তুপকে দিয়ে একটা অ্যালবাম করেছিল আর একটা সিদ্ধা নিশানকে দিয়ে, তখন ব্যাড টাইম আড্ডি বর্মনের, কিন্তু সেই গানও শুনবেন, সেই গানও ফাটাফাটি, বাতি নেই গাইছিল ইয়েকে দিয়ে, উষা দিকে দিয়ে, আর ওনার তো একটা ইন্দ্রা নিশানকে দিয়ে 15-16 গান গাইছিল না। আচ্ছা ওনার ওনার অ্যাজ আ মিউজিশিয়ান হিসেবে মানে বাবারও তো প্রভাব ছিল রাহুল দেব বর্মনের মাটির কাছাকাছি। শুনুন আমি মান্নাদার কাছে যে গল্প শুনেছি, মান্নাদা আড্ডি বর্মনের বাবার অ্যাসিস্ট্যান্ট ছিল, শচীন্দ্র বর্মনের অ্যাসিস্ট্যান্ট ছিল মান্না দে, এবং মান্না দে অ্যাসিস্ট করতো এবং শচীন্দ্র বর্মনের প্রচুর গান
কাজ করেছে এবং এস ডি বর্মন সুপারহিট গান সব মান্নাদা গেয়েছেন, এটা অনেক লোক জানে না। কিন্তু এস ডি বর্মনকে মান্নাদা যখনই গিয়ে গল্প করত যে পঞ্চমে একটা সাংঘাতিক কিছু হবে, তখনই নাকি এস ডি বর্মন বলতো দূর একটা বাজে ছেলে সারাক্ষণ আড্ডা মারে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তারপরে একদিন নাকি মান্নাদাকে ডেকে বলছে আমাকে পঞ্চম এসে একদিন বললো একটা ক্লাসিক্যাল গান গাইবো করবো ফিল্ম পারসন, ও ক্লাসিক্যাল ডুয়েট আমি গাইবো, আর কে বলে একে নিয়ে নেব, কিশোরদা কিশোর গাইবে ক্লাসিক্যাল গান বলছো, কিশোরদাই গাইবে করে একটি গান তৈরি করেছিল এক চেতনাগ বলে একটি গান, হ্যাঁ একটা গান, সেই গানটা মান্না দে বলছে আমি তখনও ভাবিনি কিশোর যে এই গানটা গাইবে কিভাবে। তখন কিশোর দা এসে বললো মান্না দে একটু দেখিয়ে দেবেন আপনি আপনি আমায়, তারপর দেখি কোনটা কি সাজাচ্ছে ওর অ্যাসিস্ট্যান্ট, বলে কি সাজাচ্ছে বলে উনি একটু নাচবেন, আচ্ছা গানটা হয়তো ক্লাসিক্যাল করে মান্না দে বললো আই ওয়াজ প্রুভ দ্যাট ডে যে কিশোর কুমার কে স্পর্শ মানে ভারতবর্ষে কেউ করতে পারবে না, কারণ ওই গানটা যেটা গিয়েছিল পঞ্চম যে এই অসাধারণ গানটা করেছে সেই জন্য ভারতবর্ষ মেনে নিয়েছে পঞ্চম দেব বর্মন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিউজিক। আর তারপরে একটা কি ছিল এদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল, লক্ষ্মীকান্ত আর ডি বর্মন বেস্ট ফ্রেন্ড ছিল, কিশোর কুমার মোহাম্মদ রফিকে বিরাট রেসপেক্ট করতো, অমিত কুমারকে নিয়ে গেছিল মারা যাওয়ার দিন, এদের মধ্যে এত ভালো একটা বন্ডিং ছিল আর কেউ কারণ নামে ভালো গাইলে একদম বলবে ওখানে, তখন এদের বন্ডিংটাই আলাদা ছিল। হেমন্ত দা মান্না দা আড্ডি বর্মন গান করছে সব ছবি শক্তি সামন্ত, হঠাৎ শক্তি সামন্ত শ্যামল মিত্রকে নিয়ে গিয়ে আনন্দ আশ্রম আর অমানুষ দিয়ে দিল সুপারহিট গান। এমন একটা ছবি আছে আমার কাছে অজয় বিশ্বাস শক্তি সামন্ত শ্যামল মিত্র সব বসে একসাথে ড্রিঙ্ক করছে আর আড্ডি বর্মন গাইছে, শ্যামল মিত্র পাশে বসা, পঞ্চম দাস সেও বসে আছে ছবি পাবে বলে এক মাস ছিল, শশধর মুখার্জি পাঁচ বছর বসেই রেখেছিল ওনার কোম্পানিতে সই করিয়ে মিউজিক ডিরেক্টর করবে বলে, পাঁচ বছর বসেছিল বোম্বেতে কাজ পাইনি, তারপরে কলকাতায় ফিরে এসে প্রথম ছবি বিলম্বিত লয় বিলম্বিত লয় যেটা মিউজিক করে নচিরা। আচ্ছা আপনার একটা বই কিছুদিন কিছু বছর আগে রিলিজ হয়েছে সেটা বাংলাদেশে, সেই বাংলাদেশে ইন্ডিয়াতেও হয়েছে, ইন্ডিয়াতেও হয়েছে, তো সেই বইয়ের মধ্যে নিশ্চয়ই আর ডি বর্মন তার সেই পর্বগুলো হয়তো জায়গা পেয়েছে কিছু প্লেস আছে, বইটা সম্বন্ধে যদি একটু বলেন। ওইটা আমার প্রচন্ড ঘোষের জলসা ঘর করে বইটা মানে পুরো লিখে লিখেছে চব্বিশ ঘন্টার জার্নালিস্ট শর্মিলা মাইতি এবং পঞ্চাশ জন আর্টিস্ট আমার সম্বন্ধে তাদের অভিজ্ঞতা জানিয়েছে, তার মধ্যে মানে আরতি দিও আছে, তার মধ্যে দেবশ্রী রায়ও আছে, কৃষ্ণপর্ণাও আছে, নির্মলা মিশ্রও আছে, কেউ বাকি নেই, শানুও আছে, অলকাই আগ্নিক আছে, পঞ্চাশ জন আমার সঙ্গে কি অভিজ্ঞতা তাদের, তারা সব লিখে। খালি দুঃখ এটাই যে পঞ্চম দা তখন আর ছিল না, পঞ্চম দাও লিখতো, তারা পঞ্চম দা লিখতো একটা মানে অ্যাকচুয়ালি কি পঞ্চম দা তো মানে মন খোলা ছিল, অনেক জুনিয়র আর্টিস্ট তো গিয়েও সুযোগ পেয়েছে, বাবা একটা শো করবে বাংলাদেশে আমি আর বাবা গেলাম পঞ্চম দার কাছে, বলো পঞ্চম দা এত মিউজিশিয়ান প্লেনে করে বাংলাদেশ নিয়ে যাওয়া সম্ভব হবে না, মিউজিশিয়ান আমি কলকাতা থেকে করে দিচ্ছি, তো চলো তুমি চলো মিউজিশিয়ান, আমি এক নম্বর মিউজিশিয়ান সব করবো, বললো তোচন মিউজিশিয়ান আর বোম্বে থেকেই তো আমাকে পয়সা কম দে, আমার পয়সা দিস না কিন্তু মিউজিশিয়ান তোকে আমার মিউজিশিয়ান নিয়ে যেতে হবে, বাসু মনোহরি কেউ নিয়ে যেতে হবে, দীপন কেউ নিয়ে যেতে হবে, মিউজিশিয়ান আমার যাবে, বা বললো এফোর্ড করতে পারবো না, তাহলে বাপি লাইড়িকে নিয়ে নে, তখন বাপি লাইড়িকে নিয়ে, তখন বাপি লাইড়ি আর জয়পুরে তোলা গেল। আচ্ছা বাপি লাইড়ির প্রসঙ্গ যখন এলোই, আর ডি বর্মন এবং বাপি লাইড়ি দুজনের সঙ্গে সম্পর্ক কিরকম ছিল? হ্যাঁ খুব একটা বাপি লাইড়িকে সবাই বলতো ভাই পঞ্চমদারি ছায়া অনেক গান, কিন্তু পরের দিকে বাপিলাইডির সাথে খুব ভালো সম্পর্ক ছিল, বাপ্পার জন্মদিনে গেছিল মনের পঞ্চম দা একটা, তারপরে
থেকে রিলেশনশিপ এরকম অনেক হয়েছে। আশা ভোসলে মেহবুবকে গান করছে, নিচে পঞ্চমদা এসছে আশা ভোসলেকে নিতে, আশা ভোসলে আমার সামনে নিচে নেবে, পঞ্চমদাকে বললো আরে অভিযোগ গানা গায়, এই গানা তো 5 বছর আগে তোমার গান গেয়েছি আমি, সেম গান এখন গাইলাম। আশা ভোসলে যে গানটা গাইলো সেদিনে, পঞ্চমদা নিচে গাড়ি নিয়ে বসে আছে, ওকে নিতে এসছে, নিচে নেবেই পঞ্চমদাকে বলছে এই গানটা আমি 5 বছর আগে তোমার কোনো ছবিতে গেয়েছি, এখন গাইলাম বাপি লাইভ জুন। এটা এটা সত্যি কথা, আমি একটা কথা অভিজ্ঞতা বলছি, সুব্রত ব্যানার্জি বলে একটা মিউজিক ডিরেক্টর জুনিয়র, সে বললো একটুখানি পঞ্চমদার কাছে আমি গেলাম বোম্বেতে, একটু গানগুলো একটু দেখিয়ে দেবেন। তখন পঞ্চমদা বললো ভাই তুমি কোনো ভয় পেও না, এসো আমার কাছে, বলে ছখানা গান না উনি পুরো শুনেছিলেন এবং বললো তোমার রেকর্ডিং কবে, বলে না আপনার রেকর্ডিং যে, বলে তোমার রেকর্ডিং কবে বলো না, বলে 3 তারিখে আমি নিয়েছি একটা ছোট স্টুডিও, সকাল 10টা থেকে রাত্রি 8টা অব্দি পঞ্চমদা দাঁড়িয়ে থেকে গানগুলো করে দিয়েছিল। বললো অমিত কুমার কে যে গানটা গাইছিল সেটা রাজেন্দ্র কুমার প্রোডিউসার ছিল, না 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 এটা তরুণ মজুমদার ডিরেক্টর ছিল আর রাজশ্রী পিকচার্স এর ছবি ছিল, বড় আচ্ছা লাগতে। আমি যে তোকে গানটা গাওয়ালাম মনে হচ্ছে সেটা লাভ স্টোরি, সেটা লাভ স্টোরি, বলছে আমি যে গানটা গাওয়ালাম তোকে যেটাতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল অমিত কুমার, ইয়াদ আর ইয়ে বলছে মনে হচ্ছে কোন ইয়ের ভজন, মানে কোন মন্দিরের ভজন, এটা গানটা ভাল লাগলো তোর, বলছে তোমার গান তুমি বলছো জমা নেই আমাকে জমা নেই, বলছে মনে হচ্ছে ভজন গাইছি, সানু ওই গানটাই বোধহয় পেয়েছিল না 1942। কিন্তু সব থেকে মজার জিনিস এত হিট দেওয়ার পরে লোকটা একমাত্র ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলো, আর ডি বর্মন 1942 দেখতে পেলো না, ওটাই পেয়েছিল মারা যাওয়ার পর, আরেকটা পেয়েছিল সানাম তেরি কাসামে, কোথায় আমার প্রেম কাটি পতন, এইসব ছবির জন্য কোনোদিন পাইনি, এগুলো বোঝা যায় না তো, আর পেলো কোনটায় সালাম তেরি কাসাম, কিন্তু ওই গান কেউ বানাতে পারবো, বান্নাদে বাবার শোতে বলছে যে এর মধ্যে যা ল আর লকারী বলেছে অমর প্রেমে যা গাইছে কিশোরকে দিয়ে কেউ ভাবা যায় না, কিন্তু একটা অ্যাওয়ার্ডও পাইনি লোকটা। আচ্ছা আর ডি বর্মনের কম্পোজিশন বাংলা কোন গানগুলো তোমার বেশি মনে হচ্ছে? আমার তো ফার্স্ট ছবি ছবি সুপার ফ্লপ হলো এই দেবেশ ঘোষের ছবিটা, কি নাম ছিল ওই তারপরে যখন ত্রয়ীর গান হলো ফাটাফাটি জানা অজানা, তারপরে ভূপিন্দর সিং এর রাজকুমারী সেরম ফ্লপ পিকচার সেরম ফ্লপ গান, কিন্তু পরের দিকে ওই গানগুলো আবার হিট হলো, ওই গানটা বাবারা খুব ওখানে বসতো, তখন ভিক্টর একটা ছবি ডিরেক্ট করছে ভিক্টর ব্যানার্জি,
লিপসর্দার ছবির সেটাও তো পঞ্চমনা মিউজিক পঞ্চমনা মিউজিক ওইখানে সাইন হলো আগুন আগুন তারপরে সুপার আরেকটা ছবি করলো প্রসঞ্জিৎ ভিক্টর ব্যানার্জির অপোজিটে দেবশ্রী রায় অপোজিটে ছবির সবকটা গান আক্রোশ সুজিত গুহ ডিরেক্টর আচ্ছা বাবা গুনগুন করে আড্ডি বর্মনের কোন গানটা গান এখন প্রায় সেই যেটা শোনা যায় 1942 বলছি যে একসময় শচীন কর্তা আর ডি বর্মনের প্রতি হিংসা করতে এটা কতটা সত্যি নিজে করতে পারি হাসপাতালের শোয়া এই গানটা গিয়ে কমপ্লিট করে এসেছিল পঞ্চম দা আর বাবা ছেলেকে কখনো হিংসা করতে পারে অনেক বড় মাপের মিউজিক ডিরেক্টর একদম উনি তো সারা জীবন ফোক গান ভেঙে হিন্দি গান গাইছে সত্যি যা করেছে সব হিট প্রত্যেকটা সেই জন্য ওগুলো ভুল কথা একটা গান করেছিল আর যখন 1942 এর গান হচ্ছে বিধু বিনোদ চোপড়া বলেছিল আমার আর ডি বর্মন কে চাই না আমার এস ডি বর্মন কে চাই রঙ্গিলা রঙ্গিলা ওইটাই তো করলো ঠিক কুছ না কহো একটা পঞ্চম দা নিজে গিয়েছিলেন এলে না তুমি যে তখন গানটা মাঝারি হিট হলো যখন ওই গানটা আবার হিন্দিতে হলো আপনার দেশে সেই গানটা সুপার হিট হয়ে গেল সুকেন দাসের গল্প বই সুপার ফ্লপ কিন্তু মিউজিক ডিরেক্টর ছিল আর ডি বর্মন বলছে আমার আর মাকু এত খুশি আর ডি বর্মন এবার আমি যখন প্রথম ছবি ডিরেক্ট করি পুরুষোত্তম পঞ্চম দাকে গিয়ে একটাই রিকোয়েস্ট করেছিলাম একটা গান তোমায় গাইতে হবে গানটা দারুণ গান ছিল চললো না বইটা চললো না বলে যেতে পারি এ জীবন ধন্য তোমারই জন্য তো প্রথমে বলেছো আমার গলা ভালো নেই জলিকে দিয়ে গাইয়ে দে না না বুম্বাদা তোমার বুম্বাদা এত বড় ফ্যান বলছে তোমাকে গাইতে হবে ফ্যান নয় কে ফ্যান নয় ফার্স্ট ছবি বুম্বাদা অ্যাজ এ ডিরেক্টর জলিবাবুকে কতটা উনি ট্রাস্ট করতেন খুব ভালোবাসত ওরাসে গাইতো সন্ধ্যেবেলায় পার্টি হলে বসতো বাবারা তো ওখান থেকেই চেনে পঞ্চমদার বাড়ি থেকে জলি মুখার্জি জলি মুখার্জি আজকের দিনে আর ডি বর্মনের নকল মানে গান যা গাইতে পারবে আমার মনে হয় ইন্ডাস্ট্রি যার কেউ নেই ও যে পঞ্চমদার সঙ্গে অনেক ঘর করেছে সেটা ওর গানে বোঝা যায় ও পঞ্চমদার যে কোনো গান গাইলে লোকে ভাববে পঞ্চমদা গাইছে মানে এমন একটা এমন একটা কিন্তু পঞ্চমদা ব্রেক দেয়নি কোনোদিন পঞ্চমদা কোনোদিন ব্রেক দেয়নি দিয়েছে লক্ষ্মীকান্ত বিহারাল পঞ্চমদা গাওয়াইও নি কোনোদিন ওরা সে গিয়েছে আজকে অনেক কিছু শোনা গেল অনেক কিছু স্মৃতি তবে এইতে জানা গেল যে পঞ্চমদার সবার চেয়ে উঁচু ব্যাপার ছিল মনটা একদমই তাই একদমই তাই ব্যাকগ্রাউন্ড মিউজিক দীপন বলেছিল মারা গেছেন মনে হয় দীপন মারা গেছে না পঞ্চমদার অ্যাসিস্ট্যান্ট ছিল দীপন চ্যাটার্জি পঞ্চমদার শত ব্যাকগ্রাউন্ড মিউজিক সব ওনার কাছে থাকতো সেইগুলো উনি গিয়ে ম্যাড্রাসে গিয়ে ম্যাড্রাসে সেটেল হয়ে গেছিল ম্যাড্রাসের ছবিতে লাগাতো পঞ্চমদা নিজে ব্যাকগ্রাউন্ড মিউজিক করতো বলতো যে মিউজিক ডিরেক্টর ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে পারে না সে মিউজিক ডিরেক্টর নয় অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন গানগুলো দেখতেন একটা আমার এখনো মনে হয় আমজাদ খান বাবার একটা শোতে মালদায় আমজাদ খান খুব ক্লোজ বন্ধু ছিল পঞ্চমদার যখন স্টেজে উঠতো ওই যে শোলের যে প্যাটার্নটা বাজাতো ওটাতেই ফেমাস করে দিয়েছিল গব্বর সিং কে আর পেছন দিয়ে একটা মিউজিক ছিল Thank you.
দিদিরা। ম্যাকানাস বলে একটা বই ছিল, সেইটা ব্যাকগ্রাউন্ডটা আর দিবা ম্যাকানাস গোল্ড শুনতে গিয়ে আরেকটা জিনিস কি পঞ্চমটা যেরকম ভালো হারমোনিয়াম বাজাতো সেরকম মানে একটা লোক বড় হতে গেলে তাকে বাপি লাইনি আজকের দিনেও যা তবলা বাজাবে কোন তবলা প্লেয়ার বাজাতে পারবে না, আজকের দিনেও যা পিয়ানো বাজাবে কেউ বাজাতে পারবে না, মানে এত ট্যালেন্ট। আমি তো বাপিটা নিজের তবলা শুনেছি, আমার তিনটে ছবি মিউজিক করেছি, যেরকম তবলা বাজায় সেরকম পিয়ানো বাজায়, পঞ্চম দা যেরকম পিয়ানো বাজাতো সেরকম মাউন্ট অর্গান বাজাতো, খুব জমে উঠেছে আজকে রাহুল দেব বর্মন পঞ্চমের জন্মবার্ষিকী, 82তম জন্মবার্ষিকী। যাদের আমরা আজকে পেলাম তারা যে সময়ে অপচয় বলবো না যে আমাদের ভালোবেসে আজকে বেঙ্গল স্কুপের পর্দাতে এসে হাজির হলেন, চাইবো যে ভবিষ্যতে এরকম ইতিহাস তাদের মুখে শুনতে। শুধু আর ডি বর্মন বলে নয়, তারা তো প্রবাদ প্রতিম বিভিন্ন মানুষজন বিভিন্ন শিল্পীদের সাহচর্যে থেকেছেন, এখনো অনেক প্রবাদ প্রতিম বিশিষ্ট শিল্পীরা রয়েছেন যাদেরকে নিয়ে তারা পথ চলছেন। তো এরকম আসর আমরা করতে থাকবো, আপনাদের সামনে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা, জয় মা। লাইটটা কাটুন শঙ্কর, দারুণ দারুণ, খুব ভালো।